আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আটা দিয়ে শর্টকাট ব্রেকফাস্ট তৈরি করব। আমি যখন রুটি না বানাই, মানে আমি যখন একা ব্রেকফাস্ট খাই, মাশরাফি তো একটু দেরি করে ঘুম থেকে উঠে মাঝে মধ্যে ভাত খায়, আর আমি যখন একা থাকি তখন এভাবে করেই শর্টকাট খাই। এটা আমার ভীষণ পছন্দ। আপনাদের ভাইয়া খেতে চায় না, ওর জন্য রুটি তৈরি করতে হয়, বাট আমি এভাবে করেই খাই। মাঝে মধ্যে একটা ডিম দিয়ে, শুধু লবণ দিয়ে গোলা রুটি তৈরি করি, আবার পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিলেও বেশ একটা ভালো টেস্ট হয়, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, খুব সহজেই ব্রেকফাস্ট তৈরি করা যায় 2-3 মিনিটের মধ্যেই। আমি যখন খেতে যাব, ঠিক তখনই মাশরাফিও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে এক কাপ কফি বানিয়ে দিয়েছি, আর আমিও একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। আমি যতক্ষণে খাবো ততক্ষণে ভাত হয়ে যাবে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর খেয়ে একটু আলু ভাজি করব। মাশরাফির সকাল টাইমে আলু ভাজিটা ওর ভীষণ ভীষণ প্রিয়। যেহেতু আমরা সরিষার তেলে ভাজাভুজিটা করি, তো তেমন একটা প্রবলেম হয় না। সোয়াবিন তেলে রেগুলার ভাজিটাজি খেলে পরে কিন্তু একটু গ্যাসের প্রবলেম হতে পারে। এদিকে ভাত হয়ে গিয়েছে, আলু ভাজিও হয়ে গিয়েছে, মাশরাফিকে এখন ভাত খাওয়াবো। আমি যখন ডায়েটে থাকি তখন মাশরাফিকে খাওয়াতে বেশ কষ্ট হয়। আপনাদের ভাইয়াকে বলি ওকে খাওয়াতে, বাট ও আমার হাতে খেলে যতটা তৃপ্তি সহকারে খেতে পারে, বা আমার একটা পরিমাপ আছে যে ও এতটুকু পর্যন্ত খাবে, ওকে এতটুকু পর্যন্ত খাওয়াতে হবে। আর কারোর সাথে খেলে ও আসলে তৃপ্তি পায় না বা ওর পেটও ভরে না, সে কারণেই আমি খাওয়ানোর চেষ্টা করি। মাশরাফিকে খাওয়াচ্ছিলাম তখন নিচ থেকে কাঁঠাল দিয়ে গিয়েছিল, আর কাঁঠালটা ভীষণ ভীষণ টেস্টি ছিল। কাঁঠাল আমার অনেক বেশি পছন্দ, তবে যেই কাঁঠালের কোষগুলো একটু শক্ত হয়, নরম টাইপের কাঁঠাল আমি একদমই পছন্দ করি না। আর এই কাঁঠালটা তো একদম শক্তর চেয়েও শক্ত, যেটা রসালো বাট শক্ত, খেতে বেশ ভালোই লাগছিল। বসে বসে সবই খেয়ে নিয়েছি। গত ভিডিওতে তোমাদের সবার কাছে আমি আইডিয়া চেয়েছিলাম যে এটা আমি কোন কালার দিয়ে করলে ভালো লাগবে, তো সবাই আমাকে মোটামুটি বলেছিল যে হোয়াইট কালার বেশি ভালো লাগবে, তাই আমি হোয়াইট কালার দিয়েই করেছি। তো আজকে সকালে যখন কমপ্লিট করেছি তখন দেখলাম যে একটু খালি খালি লাগছিল, তো হঠাৎ করে মনে পড়েছে যে আমার তো বাসায় একটা লেজ আছে, আমি ওনার লেজ এক অংশ দিয়ে কাজ করছিলাম, আর এক অংশ তো থেকে গিয়েছে, তো ভেতর দিকে আরেকটা দড়ি দিয়ে দিব রেড কালারের। হোয়াইটের সাথে রেড কিন্তু খুব ভালো যায়। আমি কালকে আপনাদের ভাইয়ের সাথে যখন দড়ি কিনতে গিয়েছিলাম, দোকানদার আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে এত দড়ি দিয়ে আপনি কি করবেন। আমি বলি যে গলায় ফাঁস দিব, লোকটা তো বললো না না না, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। তো আমি তো খুব বেশি হাসতেছিলাম, তো পরে বারবার জিজ্ঞেস করতেছিল যে এত দড়ি দিয়ে আপনি কি করবেন, এত দড়ি কি কাজে লাগে, কি কাজে লাগবে, অনেক কথা। পরে বলি যে আপনি এত কথা বললেন না, আমি যখন কমপ্লিট করব একটা পিকচার আপনার ভাইয়ের ফোনে দিয়ে দেব, দেখে নিন। তো লোকটা বলছে আচ্ছা ঠিক আছে, দিয়েন দিয়েন। তো যাই হোক, আমি লেসটা আবার লাগিয়ে দিলাম, আর এটা করতে গিয়ে আমার অনেক ঝামেলায় পড়তে হয়েছে। ঝামেলা বলতে ওই রকম ঝামেলা না, দেখা যাচ্ছে কালকে 10:30টার সময় এটা করতে আমি বসছি, আর যখন 12টা বাজে তখন আমার গাম শেষ হয়ে গিয়েছে, আবার মাঝখানে দড়ি শেষ হয়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে আমি কোনো কাজ করতে বসলে শেষ না করে আর উঠতে ভালো লাগে না। তো অবশেষে আমি কালকে রাত এবং আজকে সকাল মিলিয়ে কমপ্লিট করলাম। তো ফাইনাল লুক এটা, কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু কালকে থেকে তোমাদের অনেক কমেন্ট পেয়েছি যে
আমি কেন ব্লগ দিচ্ছি না, আমার কিছু হয়েছে কি না, বা আমি অসুস্থ কি না। আসলে তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমার মাঝে মধ্যে এত বেশি ভালো লাগা কাজ করে, যেটা আমি আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারতেছি না। বাট আমি ফিল করতেছি যে তোমরা আমাকে এত বেশি ভালোবাসো। সত্যি বলতে আমি এই কথাটা বারবার বলে আর কি হালকা করতে চাই না, আমিও তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমাদেরকে কালকে প্রচুর প্রচুর পরিমাণ মিস করছি আমি। আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক কাজের মধ্যে ছিলাম, তারপরও তোমাদেরকে আমি প্রচুর মিস করেছি। মাঝে মধ্যেই ফোনটা নিয়ে একটু দেখেছি যে কে কে কমেন্ট করতেছো, কে কে মিস করতেছো, বাট সময় পাইনি একদমই যে আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লে করব। কয়েকদিনের মধ্যেই আবার ডায়েট শুরু করব, তো আমার পছন্দের জিনিসগুলো একটু মন মিটিয়ে খেয়ে নিচ্ছি। আমার পছন্দের ফ্রুটসের মধ্যে একটা হচ্ছে আনারস, আর এখানকার আনারস অনেক বেশি মজার হয়। দেখতে এগুলো কিন্তু গ্রিন কালার, অথচ খেতে কিন্তু অসম্ভব মিষ্টি এবং রসালো। এগুলো সরাসরি মধুপুর থেকে আসে, আর মধুপুরের আনারস সেটা তো বাংলাদেশে বিখ্যাত। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন আপনাদের ভাইয়া দুইটা আনারস এনেছিল, দুইটা আনারসে 11 কেজি ওজন হয়েছে, এত বড় বড় আনারস। তো আমি তো এত বড় সাইজের আনারস তখন প্রথম দেখেছিলাম। দেখেন আনারস কাটার সময় পুরো প্লেট রসে ভরে গিয়েছে, আর এটা এত বেশি রসালো আগেই বলেছি, আর কি টাচ করার আগেই রস বেরিয়ে আসে। মিষ্টি তো সে অসম্ভব মিষ্টি। আমার আনারস আমের মতোই পছন্দ, একটা আনারস আমি একবারে খেয়ে ফেলতে পারি কোনো ব্যাপারই না। তবে আজকে একটা ঘটনা ঘটেছে, আমি যখন আনারস খাচ্ছিলাম তখন মনে ছিল না যে ঠিক 5 মিনিট আগেই আমি পায়েস খেয়েছি, দুধ দিয়ে বানানো পায়েস। তো খাওয়ার পরে হয়েছে যেটা, যে আমি আনারসের পরিমাণ একটু বেশি খেয়ে ফেলেছি, প্রায় একটা খেয়ে ফেলেছি, তো পেট হঠাৎ করে ভরে গিয়েছে। তো আমার তো খুব টেনশন হচ্ছিল যে আমি আনারস খেয়েছি, কিছুক্ষণ আগে দুধের পায়েস খেয়েছি, তাহলে কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, আমি কি মরে যাচ্ছি বা আমি কি মরে যাব, এটা চিন্তা করে করেই আমার 30 মিনিট কেটে গিয়েছিল। যাই হোক, আল্লাহর ইচ্ছায় আমি বেঁচে আছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। কালকে আমি আসলে যে কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, প্রতিদিনের কার্যক্রমের সব কিছু মিলে আমি বিকালবেলা ভিডিও এডিট করে তারপর ভিডিও আপলোড করি। বাট কালকে কি হয়েছে, আমরা ইনভাইট খেতে গিয়েছিলাম, বার্থডের ইনভাইট। তো বার্থডের ইনভাইট খেতে গিয়ে আমার আর ভিডিও আপলোড করা হয়নি। অনেকেই হয়তো বা এখন এসে বলবেন যে বার্থডে পালন করা ঠিক না, কেক কাটা উচিত না, এটা ইসলামে নাই, এটা ইসলাম বিরোধী, বা এটা এটা সেটা অনেক কিছু বলবেন। তাই আগেই বলে রাখলাম, দয়া করে ইগনোর করবেন যাদের ভালো না লাগবে, কারণ আমি আসলে যাদের ভিডিও শেয়ার করছি যাদের বার্থডে, যখন আপনারা একটা পজিটিভ কথা বলবেন তখন আমারও ভালো লাগবে, যাদের বার্থডে তাদেরও ভালো লাগবে। বাট যখন একটা নেগেটিভ কমেন্ট করবেন আমার সাথে সাথে কিন্তু তারাও দেখবে, যেহেতু তারা আমার রিলেটিভ, তারা দেখবে, তাদেরও খারাপ লাগবে। সো এই জিনিসগুলো করবেন না। আর মিহার জন্মদিন মূলত 15ই আগস্ট, তবে 15ই আগস্ট যেহেতু শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী, সে কারণে ওর বার্থডে একদিন পিছিয়ে দিয়েছে। পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেই দিনটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে শোকের ছায়া বয়ে যায়, এই দিনটা বার্থডে সেলিব্রেশনটা কখনোই মশিউর ভাইয়া করে না, বরঞ্চ শেখ মুজিবুরের প্রতি রেসপেক্ট জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে তারা শোক দিবস হিসেবেই পালন করে, পরের দিনটা জন্মদিন হিসেবে ধরে আর কি।
কালকে এ কারণেই ব্লগ আপলোড করা হয়নি। আসলে আমার প্রতিদিনের ব্লগ প্রতিদিনই আমি রেডি করে তারপর আপলোড করি, কারণ আমি আমার ব্লগের মধ্যে কোনো চিটিংবাজি করি না যে কয়দিন আগে শ্যুট করা বা এখান সেখান থেকে একটু একটু কালেক্ট করে তারপর তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিনেরটা প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বিকাল টাইমে আমি ভেবেছিলাম যে আমি ব্লগ আপলোড করার পরে তারপর আমি যাব, বাট একটু আগে আগে গিয়েছিলাম ভাবির সাথে একটু হেল্প করার জন্য। তো ভাবি আর আমি দুজনে মিলেমিশেই রান্নাবান্না করেছি, সে কারণে আগে বেরিয়ে গিয়েছি আর ভিডিও আপলোড করা হয়নি। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা প্রতিদিন আর কি আমার ভিডিও দেখো, অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাও, প্লিজ তোমরা একটা লাইক দিও। তোমরা ভিডিও দেখো বাট অনেকেই আছো যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো কিন্তু তোমরা সহজেই পেতে পারো। আজকের ব্লগ এ পর্যন্তই, আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।